ইউরো চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ, গ্রুপ অফ ডেথের হাই ভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে আসর শুরু করলো স্পেন। ক্রোয়াটদের 3-0 গোলে উড়িয়ে দিয়েছে লা রোহারা। এই মুহূর্তে বার্লিনে আছেন রিপোর্টার বিটু বড়ুয়া, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু, চমৎকার ইউরোকাপ 2024-এর আজকের যে খেলাটি হলো, অর্থাৎ বি গ্রুপের প্রথম যে ম্যাচটি আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া বনাম স্পেন। অসাধারণ ফুটবল উপহার দিয়েছে স্পেন, বিশেষ করে আপনারা জানেন যে আলবারো মোরাতা, ডানি কারভাহালদের গোলে তারা কিন্তু 3-0 গোলে আজকে ক্রোয়েশিয়াকে হারিয়েছে। বলা যায় যে এই যে এত এত চমৎকার ফুটবলাররা রয়েছে, এবং অন্যদিকে ক্রোয়েশিয়ার যে দিন যে শেষের দিকে, সেটি কিন্তু আরেকবার প্রমাণিত হলো। কারণ হচ্ছে আজকে স্পেন যেভাবে শুরু করেছে, ঠিক তারা শিরোপার দাবিদার বলছেন অনেকেই, এবং বলা যায় যে তারা ঠিক যে স্তরের আজকে ফুটবল খেলেছে, এই স্তরের মাধ্যমে তারা এটুকু প্রমাণ করতে চায় সামনে যত ম্যাচই থাকুক না কেন, তারা কিন্তু শিরোপার অন্যতম দাবিদার। এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শুরু থেকেই তারা কিন্তু কোণঠাসা হয়ে পড়েছিল, এবং এবং যারা যাদের কথা আমাদের না বললে নয়, সেটা হচ্ছে ডানি কারভাহাল থেকে শুরু করে এবং অন্যরা যারা রয়েছে স্পেন 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 ভামোস স্পেন স্পেনের যারা রয়েছে, তারা কিন্তু চমৎকার ফুটবল আজকে উপহার দিয়েছে। এবং বার্লিনে ইউরোর গুরুত্বপূর্ণ ম্যাচে, বিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন এবং ক্রোয়েশিয়া। এই ম্যাচে স্পেন ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়েছে। সেই খবর জানাতে বার্লিন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।